হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাইকে ঈদ মোবারক জানিয়ে আমার আজকের পর্ব শুরু করছি। আজকের পর্বে আমি আমার কোরবানির ঈদের প্রথম গরুর মাংস রান্নার একটা ভিডিও আপনাদের সাথে শেয়ার করব। অনেক নতুন রাঁধুনিরা রয়েছেন যারা বড় হাঁড়িতে বেশি পরিমাণ মাংস রাখতে চেয়ে হিমশিম খান। তাদের জন্য আজকের এপিসোডে রয়েছে বড় হাঁড়িতে প্রায় 20 কেজি মাংস রান্নার জন্য সব মশলা সঠিক পরিমাপ সহ একটা পারফেক্ট রেসিপি। চলুন তাহলে আজকের পর্বটা শুরু করা যাক। এজন্য প্রথমেই আমি গরুর মাংস খুব ভালো করে ধুয়ে পানি ঝরিয়ে নিয়েছি। এরপর একটা বড় হাঁড়িতে সেই পানি ঝরানো মাংসটাকে একে একে তুলে নিব। আজকের মাংস রান্নার জন্য আমি গরুর সামনের রান আর ছিনার মাংস নিয়ে নিয়েছি। এতে করে হাড় আর মাংসের একটা সমান কম্বিনেশন হয়, যেটা খেতেও ভালো লাগে। শুধু ছলছলে মাংস আমার ভালো লাগে না। এবারে আমি এই গরু গোশের মধ্যে দিয়ে দিচ্ছি প্রায় 1 কেজি পরিমাণ পেঁয়াজ কাটা। পেঁয়াজটাকে আমি একটু বড় করে কেটে নিয়েছি। আপনি যে সাইজেরই পেঁয়াজটা কাটেন না কেন, এই গরু গোশ সিদ্ধ হতে হতে আপনার পেঁয়াজটা কিন্তু গলে যাবে। এরপর এর মধ্যে দিয়ে দিব 1.5 কাপ পরিমাণ রসুন বাটা, 1.5 কাপ পরিমাণ আদা বাটা। আমি দেশি আদা আর রসুন নিয়েছি, যেটা ঝাঁঝ একটু বেশি থাকে, তাই আমি 1.5 কাপ পরিমাণ দিচ্ছি। আর আপনারা যদি ইন্ডিয়ান অথবা চাইনিজ আদা রসুন ব্যবহার করেন তাহলে এটাকে বাড়িয়ে 2 কাপ পরিমাণ আদা রসুন দিয়ে দিবেন। আর দিয়ে দিচ্ছি 1/2 কাপ পরিমাণ হলুদ গুঁড়ো, 1 কাপ পরিমাণ লাল মরিচের গুঁড়ো, 1/4 কাপ পরিমাণ ধনিয়ার গুঁড়ো, 1/2 কাপ পরিমাণ জিরার গুঁড়ো, আর লবণ দিয়ে দিলাম পরিমাণ মতো। এই রান্নার জন্য হলুদটাকে আপনি আপনার হলুদের পিগমেন্টেশন অনুযায়ী দিবেন, আর মরিচটাকে আপনি আপনার টেস্ট অনুযায়ী বাড়িয়ে কমিয়ে দিতে পারেন। এছাড়া অন্যান্য মশলাগুলোকে আপনার ঠিক একই পরিমাপে দিতে হবে। 4-5টা তেজপাতা মাঝখান থেকে কেটে দিয়েছি। আর দিয়ে দিচ্ছি কিছু আস্ত গরম মশলা। গরম মশলাটাকে আমি 3 ধাপে দিয়ে দিব, তাই এবার একটু কমিয়েই দিচ্ছি। দিয়ে দিচ্ছি কিছু দারুচিনি, এলাচ, লবঙ্গ আর গোলমরিচ। আর সবশেষে দিয়ে দিব 2 কাপ পরিমাণ রান্নার সাদা তেল, আর 1 কাপ পরিমাণ দিয়ে দিব সরিষার তেল। এই সরিষার তেলটা অবশ্যই এই রান্নার মধ্যে ব্যবহার করার চেষ্টা করবেন, এটা আপনার মাংসের স্বাদটাকে বহুগুণ বাড়িয়ে দিবে। নতুন রাঁধুনিদের বড় হাঁড়িতে মাংসে মশলা মেশাবার জন্য একটা টিপস বলে দিচ্ছি। কখনোই কিন্তু আপনারা 1 কেজি 2 কেজি মাংসে যে মশলা ব্যবহার করেন বড় হাঁড়িতে সেই অনুযায়ী মশলা ব্যবহার করবেন না। বড় হাঁড়িতে মাংস রান্নার জন্য ওভারঅল কিন্তু আপনার মশলাটা খুব কম লাগে, তো সেই কথা মাথায় রেখে আপনারা মশলা ব্যবহার করবেন। এরপর আপনাকে খুব ভালোভাবে সমস্ত উপকরণের সাথে মাংসটাকে মাখিয়ে নিতে হবে। মাংসের পরিমাণটা যেহেতু একটু বেশি, তাই আমি 2 হাত দিয়েই মাংসটাকে ভালো করে মাখিয়ে নিচ্ছি। এই মাখানোর কাজটা কিন্তু আপনাকে খুবই সাবধানে করতে হবে, কারণ মাংসের মধ্যে অনেক হাড় রয়েছে যেগুলোতে আপনার কোমল হাড়টা কিন্তু কেটে যেতে পারে। তো এজন্য আপনারা চাইলে একটু মোটা ধরনের গ্লাভস ইউজ করতে পারেন। তবে এই মাখানোটা কিন্তু এই মাংসটা রান্নার টেস্টের জন্য খুবই জরুরি, যেহেতু এখানে মাংসের পরিমাণটা অনেক বেশি, যেটাকে আমি চুলায় দিয়ে ভালো করে নাড়তে পারবো না। তো খুব ভালো করে মাখিয়ে প্রতিটা মাংসের ভিতরে যেন সকল মশলা সমানভাবে চলে যায় সেদিকে খেয়াল রেখে মাখাতে হবে। মাখানোর পরে এই মাংসটাকে ঘড়ি ধরে ঠিক 15 মিনিট রেস্টে রেখে দেবেন। 15 মিনিট পরে মাংসের হাঁড়িটাকে চুলায় উঠিয়ে দিয়ে একটা নাড়ানি দিয়ে মাংসটাকে একটু নাড়িয়ে দেওয়ার চেষ্টা করব। যদিও এই কাজটা বেশ কঠিন, কারণ এখানে মাংসের পরিমাণটা অনেক বেশি।
এরপর এটাকে ঢাকনা দিয়ে ঢেকে রান্না করব 10 থেকে 15 মিনিট। হাই হিটে 15 থেকে 20 মিনিট ঢাকনা দিয়ে জাল করার পরে ঢাকনা তুলে মাংসটাকে আরও একবার নেড়ে দিতে হবে। তারপর আবার ঢাকনা দিয়ে ঢেকে রান্না করতে হবে মাংসটাকে। এ পর্যায়ে কিন্তু চুলার আঁচ একেবারে হাই হিটে থাকবে। কিছুক্ষণ রান্না করার পরে দেখুন মাংসের গায়ে থেকে কিন্তু বেশ খানিকটা পানি ছেড়ে দিয়েছে। আজকের এই মাংস রান্নার জন্য আমি কিন্তু কোনোই পানি ব্যবহার করব না। মাংসের গায়ে থেকে যে পানি বের হয়ে আসবে সেই পানিতেই কিন্তু এই মাংসটা একেবারে সিদ্ধ হয়ে নরম হয়ে যাবে। এভাবে কিছুক্ষণ রান্না করার পরে যখন মাংস থেকে অনেক পানি বের হবে তখন আমি মাংসের হাঁড়িটাকে চুলা থেকে উঠিয়ে একটা লোহার তাওয়া চুলার উপর বসিয়ে দিয়ে এই হাঁড়িটাকে লোহার তাওয়ার উপরে দিয়ে দিতে হবে। যেহেতু আমি বড় হাঁড়িতে এই মাংসটা রান্না করছি তো লোহার তাওয়ার উপরে যখন এই হাঁড়িটা বসিয়ে দেওয়া হবে এতে করে চুলার তাপটা সমস্ত জায়গায় স্প্রেড হয়ে যাবে, অর্থাৎ পাতিলের চারিদিকে ছড়িয়ে যাবে। তো আমার মাংসটা খুব সহজেই সিদ্ধ হয়ে যাবে এবং হাঁড়ির তলায়ও পোড়া লাগবে না। তবে এই মাংসটাকে কিন্তু সমস্ত সময়ই ঢাকনা দিয়ে ঢেকে রান্না করতে হবে আর কিছুক্ষণ পরপর নেড়ে দিতে হবে। তো মাংসটা আমার যখন প্রায় 50% রান্না হবে এ পর্যায়ে আমি আরও এক ধাপ গরম মশলা মাংসের মধ্যে অ্যাড করে দিব। তো এ পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি আরও কিছুটা দারুচিনি, এলাচ, লবঙ্গ, গোলমরিচ। এরপর আবার ঢাকনা দিয়ে মাংসটাকে রান্না করব আরও কিছুক্ষণ। এখন আমার মাংসটা কিন্তু পুরোপুরি সেদ্ধ হয়ে গিয়েছে। এবারে আমি আমার মাংসের সাথে অ্যাড করে দিব আমার সেই স্পেশাল গরম মশলা, যেটা স্বাদে গন্ধে ঘ্রাণে আমার মাংসটাকে একেবারে অতুলনীয় করে তুলবে। আর আমার এই গরম মশলার লিঙ্কটা কিন্তু আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব, চাইলে আপনারা দেখে নিতে পারেন। তো অ্যাড করে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ গরম মশলা, আর দিয়ে দিব 1 টেবিল চামচ পরিমাণ ভাজা জিরার গুঁড়ো। ব্যাস, আমার রান্না কমপ্লিট হয়ে গেল। আসলে বড় হাঁড়িতে মাংস রান্না করলে কিন্তু সময়টা খুবই কম লাগে। আমি আমার মাংসটা চুলায় বসিয়েছি ঠিক 10টার সময় আর আমার রান্না কমপ্লিট হয়েছে একেবারে ঠিক 12টার সময়। লোহার তাওয়া ব্যবহারের ফলে আমার মাংসটা রান্না করতে যেরকম সময় অল্প লেগেছে সেরকম আমার মাংসটার কাছে দাঁড়িয়ে থেকেও রান্না করতে হয়নি। এর ফলে আমার মাংসটায় কিন্তু পোড়াও লাগেনি। তো খুব সহজেই তৈরি হয়ে গেল আমার গরুর মাংসের রান্না। আশা করছি আমার এই ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে কিন্তু অবশ্যই ভিডিওতে লাইক কমেন্টস করবেন আর প্রিয়জনদের সাথে শেয়ার করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ।